আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসালাতাম আলা মাল্লা আম্মা বাদ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লাহ আলহি ও সাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক এই ভিডিওর মূল বিষয় হল হারবাল চিকিৎসা গ্রহণ করুন গোপন রোগের কারণে আজকে ভিডিওর টাইটেল হল হার্বাল চিকিৎসা গ্রহণ করুন গোপন রোগে প্রিয় দর্শক গোপন রোগ আসলে মূলত এক এক এলাকার মানুষে এক একভাবে নাম বলে কেউ বলে গোপন রোগে ভুগতেছি গোপন সমস্যায় ভুগতেছি গুপ্ত সমস্যায় ভুগতেছি এ ধরনের বিভিন্ন সমস্যা মূল মূলত কথা হল যৌন সমস্যা যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত দ্রুত বীর্যক্ষরণ দ্রুত বীর্যপাত যৌন দুর্বলতা সেক্সুয়াল সমস্যা যৌন আকাঙ্ক্ষা যৌন চিকিৎসা অতিরিক্ত স্বপ্নে দোষ এ সকল কি অনেক ভাই বোনেরাই বলে থাকেন গোপন রোগে ভুগতেছি গুপ্ত সমস্যায় ভুগতেছি গুপ্ত রোগে ভুগতেছি তো যার কারণে সকলকেই বোঝানোর জন্য মূলত পুরাটাই ভেঙে ভেঙে বলা মূল কথা হল গোপন রোগ যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত দ্রুত বীর্য ক্ষরণ মেহ ক্ষয় রোগ অতিরিক্ত স্বপ্নে দোষ সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা এই সকল রোগকে গোপন রোগ বলা হয়ে থাকে প্রিয় দর্শক নারী এবং পুরুষ উভয়ই এ রোগে ভুগতে থাকেন আসলে মূলত নারী এবং পুরুষ যে যে কারণেই ভুগে থাকেন তবে সবচেয়ে প্রধান কারণ হল যার যার ভুলভ্রান্তির কারণেই এই রোগটি হয়ে থাকে আমাদের কাছে আমরা দীর্ঘ সাতাইশ বছর চিকিৎসা সেবায় আসি হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে চিকিৎসা দিয়ে আসতেছি সেবা দিয়ে আসতেছি সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের এই দীর্ঘ সাতাইশ বছরের অভিজ্ঞতায় গোপন সমস্যা বা যৌন সমস্যা আকাঙ্ক্ষাজনিত সমস্যা দ্রুত বীর্যপাত দ্রুত বীর্য খরণ বীর্য পাত্র হয়ে গেছে উত্থানজনিত সমস্যা বাঁকা তারা নিস্তেজ নরম ছোট চিকন হয়ে গেছে এ সকল রোগের ক্ষেত্রে মূলত মেন যেই সমস্যাটি দায়ী সেটি হলো নিজের ভুলভ্রান্তি নিজের বদভ্যাস নিজে খারাপ জায়গায় যাতায়াত করা এ সকল কারণে মূলত নাইনটি নাইন পুরুষের এই যৌন দুর্বলতা বা গোপন সমস্যা বা যৌন সমস্যা সেক্সুয়াল সমস্যা এ সকল রোগ হয়ে থাকে আমরা এতটুকুই বলবো যুবক ভাইদেরকে এবং প্রবাসে যে সকল ভাইয়েরা আছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কখনোই হস্তমৈথন করবেন না হস্তমৈথন ব্যতীত যদি নিজেকে কন্ট্রোলে রাখতে পারেন আলহামদুলিল্লাহ যৌন রোগ হবে না আর যদি ইতিপূর্বে করেও থাকেন অতি দ্রুত একটি স্থায়ী চিকিৎসা পাবেন আপনারা নিশ্চিন্ত থাকেন হারবাল আয়ুর্বেদিক ইউনানি এ সকল চিকিৎসা স্থায়ী চিকিৎসা তবে এটির ভিতরে অনেক ঘোজামিল আছে ধোকাবাজি আছে তাই আপনাদের সঠিক স্থানে আসতে হবে আপনাদের সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আর আমরা যদি সঠিকভাবে আপনাদের কথাবার্তা শোনে আপনাদের সমস্যাগুলি শুনে সঠিকভাবে মহান আল্লাহ সুবাহানাহ আলার দয়ায় চিকিৎসা দিয়ে থাকি তাহলে ইনশাল্লাহ স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক অনেক ভাইদের ডায়াবেটিসের কারণে যৌন দুর্বলতা হয় গোপন সমস্যা হয় গুপ্ত সমস্যা হয় বার্ধক্যজনিত কারণে হয় দীর্ঘদিন পূর্বাসে থাকার কারণে হয় অতিরিক্ত মেদভুরির কারণে হয় হস্তমিধনজনিত কারণে হয় এছাড়াও ভাইরাসজনিত কারণেও হতে পারে অথবা খারাপ জায়গায় যাতায়াত করার কারণে হতে পারে অনেক দেরি করে বিয়ে করার কারণে হতে পারে অতিরিক্ত স্বপ্নদোষের কারণে হতে পারে অতিরিক্ত ক্ষয় রোগ মেহর কারণেও হতে পারে যেটির কারণেই হোক আপনারা এখানে অবগত থাকেন যে আমরা এই দীর্ঘ সাতাইশ বছর চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং পূর্বাসে যৌন দুর্বলতা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা এ সকল রোগের উপরে স্থায়ীভাবে চিকিৎসা দিয়ে আসতেছি অতি সফলতার সাথে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমাদের এই দীর্ঘ সাতাইশ বছরে দেশে এবং পূর্বাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন সুস্থ জীবনযাপন করুন আপনারা এখানেও অবগত থাকেন যে হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে নারী এবং পুরুষের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ প্রিয় দর্শক আমরা এই যৌন দুর্বলতা ছাড়াও আরও যত রোগের সুচিকিৎসা দিয়ে আসতেছি সুপরামর্শ দিয়ে আসতেছি তার ভিতরে কুষ্ঠকাঠিন্য ধবল বা সেতি অতিরিক্ত ম্যাধভুরি স্লিম হওয়ার জন্য ভালো মেডিসিন আছে ইনশাল্লাহ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই অর্শ গ্যাস ভগন্দর ফিস্টুলা পাইলস সম্পূর্ণ কাটাসিরা ব্যতীত রক্তপাত মুক্ত একটি স্থায়ী চিকিৎসা পাবেন হাঁপানি কাজ শ্বাসকষ্ট অ্যাজমা এ সকল রোগের স্থায়ী চিকিৎসা পাবেন মা বোনদের সুতিকা অনিয়মিত মাসিক বন্ধুত্বজনিত সমস্যা জরায়ু দুর্বলতা বাদ ব্যথা গ্যাস্ট্রিক আমাশয় পেটের ব্যথা জন্ডিস এ সকল রোগের স্থায়ী চিকিৎসা পাবেন অ্যালার্জির চর্মরোগ সিভিলিস ঘনরিয়া ঘন ঘন প্রসাব প্রস্রাবের ক্ষয় অতিরিক্ত স্বপ্নদোষ এ সকল রোগের স্থায়ী চিকিৎসা পাবেন প্রিয়দর্শক আপনারা এখানে অবগত থাকেন যে এই হার্বাল চিকিৎসা কেন্দ্র নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ভুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত গণপ্রজাতন যে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত হারবাল চিকিৎসা কেন্দ্র দীর্ঘ সাতাইশ বছর আপনাদের মাঝে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে মহান আল্লাহ সুবাহ তালা আজও পর্যন্ত আপনাদের মাঝে হার্বাল চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখছেন আলহামদুলিল্লাহ হারবাল চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠাতা পরিচালক কবিরাজ হাফেসকারী মোহাম্মদুল্লাহর হোসেন আপনাদের এ ভাই প্রিয় দর্শক আপনারা পৃথিবীর যে যে প্রান্তি আছেন আর যে যে রোগী ভুগতেছেন ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে মেডিসিন পার্সেলের মাধ্যমে পাঠিয়ে থাকি তা আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন প্রিয় দর্শক যে যেই রোগী ভুগেন ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ আমরা চিকিৎসা সেবায় দীর্ঘ সাতাশ বছর পার করলেও সোশ্যাল মিডিয়া একেবারেই নতুন তাই আমাদের পাশেই থাকুন আমাদের সহযোগিতা করুন আমরাও নিয়মিত স্বাস্থ্য বিষয় রোগ বিষয় চিকিৎসা বিষয়ে টিপস দিয়ে যাব ইনশাল্লাহ মহান আল্লাহ সুবাহান তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু